করোনা রোগীদের চিকিৎসার জন্য গাইবান্ধায় আইসোলেশন সেন্টার চালু হওয়ার পর থেকেই নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসা, খাবার, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি নিয়ে রোগী ও স্বজনদের নানা অভিযোগ। বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। গত 12 এপ্রিল আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে 100 শয্যার অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টার চালু করা হয়। সেখানে চিকিৎসাধীন রোগীরা জানান, সকাল 11টার আগে পৌঁছায় না নাস্তা, দুপুরের খাবার বিকেলে, এমনকি নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও। এই অবহেলার কারণে তারা খুব কষ্টে আছেন এবং অমানবিক অবস্থায় তারা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। ডাক্তাররা বলছে যে ইমিউনিটি ডেভেলপ করাতে হবে, তার পুষ্টিমান সম্পন্ন খাবার দিতে হবে, সেখানে কিন্তু আমরা দেখছি যে খাবারের মানটাও সেই পুষ্টিমান সম্পন্ন নাই। অভিযোগের কথা স্বীকার করে নানা সীমাবদ্ধতার কথা বললেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। যোগাযোগের একটু ডিস্টান্স বেশি হয়তো, মাঝে মাঝে আমাদের গাড়িতে যায়, মাঝে মাঝে বাবু আমার নিজের তার ইয়াতে দিয়ে আসে, এই জন্য মাঝে মাঝে হয়তো 8টা হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। সিভিল সার্জন এবং আমাদের যে হাসপাতালের তত্ত্বাবধায়ক, তাকে আমরা নির্দেশনা দিয়েছি ঠিক কোন জন দায়িত্ব পালন করে, ব্যর্থ করলে আমরা পরবর্তীতে আবারও আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আইসোলেশন সেন্টারটিতে এখন 13 জন করোনা রোগী চিকিৎসাধীন। ডিবিসি নিউজ ডেস্ক।